আসন্ন শারদীয় দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ও সীমান্ত এলাকার পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য জনসচেতনতামূলক সভা করেছেন ঠাকুরগাঁও 50 বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি। সোমবার সকালে আটোয়ারি উপজেলার বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও 50 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ। আলোচনা সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী জনসাধারণের নিরাপত্তা, পূজা মণ্ডপের নিরাপত্তা এবং অবৈধ অনুপ্রবেশ সহ সীমান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়া হয়। এ সময় স্থানীয় চেয়ারম্যান সহ বিজিবির অন্যান্য অফিসার, কোম্পানি ও বিওপি কমান্ডারগণ উপস্থিত ছিলেন। আপনাদের প্রত্যেকটা পূজা মণ্ডপ, প্রত্যেকটা গ্রাম পূজা মণ্ডপের যারা কমিটি, যারা সবার সাথে দেখা করছেন, এখনো মনে হয় কেউ বাকি নাই যে যার সাথে দেখা করেন না। প্রত্যেকটা পূজা মণ্ডপ কমিটির সাথে অলরেডি আমার নির্দেশনা মোতাবেক আমার যে কোম্পানি কমান্ডার এবং বিওপি কমান্ডার আছেন, তারা যাচ্ছেন এবং নিয়মিত যোগাযোগ রাখছেন।